আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। আজকে আমরা এক ফ্রেন্ডের বাসায় যাচ্ছি, তারা রিচমন্ডে থাকে, আমাদের বাসা থেকে প্রায় 2.5 ঘন্টার ড্রাইভ। 2.5 ঘন্টা যদিও হয়তো অনেকের কাছে খুব কম সময় মনে হচ্ছে, আসলে হিসাব করলে কিন্তু সেটা অনেক লং একটা টাইম। যেমন আমরা যদি বাংলাদেশে চিটাংয়ে যাই ঢাকা থেকে চিটাংয়ে যেতে যতটা টাইম লাগবে, ঠিক ততটা টাইমই কিন্তু এই আমরা আজকে যেখানে যাচ্ছি সেই টাইমটাই লাগছে। এই প্রথম আমরা আমেরিকাতে একটা লং জার্নি করছি। এখানে লং জার্নিতে আসলে খারাপ লাগে না, আশেপাশে এত সুন্দর ভিউ, দেখতে দেখতে যে কখন সময় চলে যায় আসলে টের পাওয়া যায় না একদম। আমি আসলে বাচ্চাদের নিয়ে একটু টেনশনে ছিলাম, মনে করেছিলাম ওরা হয়তো ঝামেলা করবে, কিন্তু না, আলহামদুলিল্লাহ ওরা বেশ ভালো ছিল, ওরাও বেশ এনজয় করছিল। যদিও আমার বাচ্চাদের জার্নি করার বেশ ভালো অভ্যাস আছে, ছোটবেলা থেকে আমি ওদেরকে নিয়ে অনেক জার্নি করেছি, তাই যত বড়ই জার্নি হোক না কেন ওরা খুব একটা ঝামেলা করে না কখনোই। ঝামেলা যেটা করে সেটা হচ্ছে খাওয়া দাওয়া, খাওয়া দাওয়া বন্ধ করে দেয়, ওরা খেতে চায় না কিছুই। আজকের ওয়েদারটাও বেশ সুন্দর ছিল, আসলে ভার্জিনিয়ার ওয়েদারটা অন্যান্য স্টেটের তুলনায় বেশ ভালো। এখানে 4 মাস বেশ ঠান্ডা পড়ে, আর বাকি সময়টা বেশ সুন্দর একটা ওয়েদার থাকে। এখানে আমার যে জিনিসটা খুব ভালো লাগে সেটা হচ্ছে এক এক সিজনে এক এক রকম ভিউ, যেমন উইন্টারে একরকম ভিউ, তারপর হচ্ছে সামারে একরকম ভিউ, ফলে আরেক রকম ভিউ, প্রত্যেকটা সিজনে প্রত্যেকটা।